আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রশংসা একমাত্র আল্লাহ রব আলের জন্য যার অশেষ মেহের বাণীতে আজকে আমরা সালাতুল আসরবাদ তালেমি বৈঠকে উপস্থিত হতে পেরেছি এই জন্য মহান রবের দরবারের শুক্রিয়া আলহামদুলিল্লাহ সল্লাত সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীর ওপর যার মাধ্যমে আমরা সঠিক ইসলাম পেয়েছি যিনি আমাদের জন্য আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে পাচক তো সলাত নিয়ে এসেছেন মেয়েরাজ রজনীতে সেই নবীর প্রতি সলাত সালাম বর্ষিত হোক সাল্লি সাল্লাম সম্মানিত উপস্থিতি আজকে বৈঠকে আমাকে আলোচনার বিষয় দেওয়া হয়েছিল অর্জনের গুরুত্ব এবং এটার উপকারিতা বা প্রয়োজনীয়তা উক্ত বিষয়ের উপরে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তালা আমার তহফিক ইল্লা বিল্লাহ আলাইহি তো অকাল তো অইলাহিয়নিব সম্মানিত দর্শকমণ্ডলী এবং সম্মানিত উপস্থিতি মহান আল্লাহ রব্দুল আলামিন কোরানুল কারিমের মধ্যে প্রথম যে আয়াত নাজিল করেছেন সেটা হচ্ছে সোরা আলাকের প্রথম পাঁচটি আয়াত বিল্লাহ হি মিনা শাহী بسم الله الرحمن الرحيم اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا ربك الاكرم الذي علم بالقلم علم الانسان ما لم يعلم اي পাচتيयत الله رب العالمين প্রথম অংশেই প্রথম আয়াতে আল্লাহ রবুল্লা আলমিন পড়ার জন্য বললেন শুরুতেই আপনাদের সামনে দুটি কথা বলে আলোচনা শুরু করতে যাচ্ছি তার প্রথম কথা হচ্ছে আল্লাহ রবুল্লা বলছেন সরা জুমার উনচল্লিশ নম্বর সুরার সতেরো আঠারো নম্বর আয়াত ওইবাদ আমার বান্দাদেরকে সুসংবাদ দিয়ে দাও কাউল যারা বক্তাদের কাছ থেকে আলোচনা শুনে কথাবার্তা শুনে কোরআন হাদিস শুনে এবং এটার মধ্য থেকে ইতিবা করে যেটা ভালো জিনিস সেটার তাহলে এখান থেকে বোঝা যায় যে যিনি আলোচক যিনি বক্তা তারও ভুল হতে পারে তিরমিজি শরীফ দ্বিতীয় খন্ড ছিয়াত্তর পৃষ্ঠা হাদিস নম্বর দুই হাজার চারশো নিরানব্বই রসুল সাল্লাহ আলিহাল্লাম বলেন কুল্লু ইবনা আদম খতাউন অখরুল খতাউন আতাবন প্রত্যেক আদম সন্তান ভুলকারী এবং এদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভুলকারী হচ্ছে ওই ব্যক্তি যে ভুল করার পর সেটাকে সংশোধন করে নেয় তাহলে বোঝা যাচ্ছে যে আমরা মানুষ বর্গেই ভুলকারী কিন্তু ভুল করে ভুলের উপরে অটল থেকে গেলে আমাদের চলবে না সেটাকে অবশ্যই সংশোধন করে নিতে হবে রসুল সাল আলী আসসাল্লাম বলেছেন আমি তোমাদেরকে যেটা আদেশ করি সেটা তোমরা যথাসাধ্য পালন করার চেষ্টা করো কিন্তু যেটা নিষেধ করি সেটা একশোতে একশো ছেড়ে দিতে হবে আল্লাহ আল্লাহরবুল আলম বলছেন সরা হাসর উনষাট নম্বর সেরার সাত নম্বর আয়ত ওমা আয়তাকুমার রসুল ফাখদহু ওমা না হাকুম আনহু ফাংতাহু আমা রসুল তোমাদেরকে যা দিয়েছেন সেটা তোমরা গ্রহণ করো যা থেকে তিনি নিষেধ করেছেন সেটা তোমরা বর্জন করো তাহলে আলা রসুল সাল্লাহ আলিফুসসাল্লাম যেটা আমাদের জন্য দিয়েছেন সেটা আমাদের জন্য চূড়ান্ত এর বাইরে কোনো কিছু গ্রহণীয় হবে না দ্বিতীয় কথা হচ্ছে রসুল সাল্লাল্লাহ আলিফ হাসসাললাম বলেছেন মাংসাল্তা তরিকান আলতাম ইস তোফি সবহানাল্লাহ له طريقا الى الجنه সহিহ বুখারী হাদিস সহিহ মুসলিমের হাদিস কেউ যখন বিদ্যা অর্জনের জন্য রাস্তায় চলে তখন ফেরেশতারা খুশি হয়ে ওই রাস্তায় চলাচলকারী ব্যক্তির পায়ের নিচে পর্ব বিছিয়ে দেন তাদের ডানাগুলোকে বিছিয়ে দেন সুবহানাল্লাহ তাহলে বিশাল একটা মর্যাদা যারা বিদ্যা অর্জন করতে আসবে তাদের জন্য তে এই সম্মান এবং এই মর্যাদা আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ এই জন্য আল্লাহর কাছে আবারও শুক্রিয়া এই হাদিসে রসুল সাল আলী সাল্লাম বলছেন যারা কোরআন হাদিসের আলোচনায় বসে থাকবে তাদেরকে সুসংবাদ দিয়ে যে মাজতামা কৌমাং ফি বাইতিমিং বৈতিল্লা যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় পর্যালোচনা হয় ওই জায়গাতে যদি মানুষ বসে থাকে ইল্লাহ নাজালা তাহলে কি না তাহলে আল্লা রবুল আলমিন তাদের জন্য প্রশান্তি নাজিল করেন এখানে ব্যবহার হয়েছে নাজালাদ মানে আল্লাহ আল্লাহতালা নাজিল করেন যেমন ভাবে তিনি কোরআন নাজিল করেছেন ঠিক তেমনভাবে প্রশান্তিটা নাজিল করেন অকাশে রহমা এই জায়গাটাকে আল্লাহ রবুল আলমিন রহমত দিয়ে ঘিরে দেন হাফাত হমল মালাইকা এবং আল্লাহ রব্বুল আলামিন বিশেষ সম্মানিত ফেরেস্তাদের সামনে এসব মানুষদের বিষয়ে আলোচনা করেন বিশেষ সম্মানিত ফেরেশতা আল্লাহর অনেক ফেরেশতা রয়েছেন যেই বর্ণনা পর্যায় রিয়াত জাহান জাহান্নামের অধ্যায় যদি আপনারা পড়েন তাহলে দেখবেন রসুল সাল্লাল্লাহ আলীক ইউস বলেছেন যে জাহান্নাম কেয়ামতের দিন মানুষদেরকে ধরার জন্য ছুটি আসবে তার গায়ে লাগানো থাকবে সত্তর হাজার লাগাম প্রতিটা লাগামে থাকবে সত্তর হাজার ফেরিস্তা তাহলে আল্লাহর কত ফেরেশতা রয়েছে সেটা হিসাবের বাইর যাই হোক অনেক আছেন তাদের সামনে যে সব বিশেষ সম্মানিত ফেরিস্তা রয়েছেন তাদের সামনে আল্লাহ আল্লাহাবুল আলমিন আলোচনা করেন কি আলোচনা তোমরা আমার বান্দাদেরকে সৃষ্টি করতে নিষেধ করেছিলে প্রথমে যখন আল্লাহ সৃষ্টি করার ইচ্ছা করলেন তখন পরামর্শ স্বরূপ তাদেরকে বললেন যে আমি তো মানুষ সৃষ্টি করতে চাচ্ছি তো তোমাদের মতামতটা কি তখন ফেরেশতারা তারা বললো যে তাদেরকে সৃষ্টি করে কি করবেন এর আগের যারা ছিল জিনজাতি তাদের ওপর ধারণা করে ফেরেশতারা তারা বললো যে এরা তো পৃথিবীতে যে মারামারি কাটাকাটি করবে তোমার যে গুণকীর্তন করবে এটা বলাই যায় না আর আমরা যতটুকু করছি এটাই তোমার জন্য যথেষ্ট তারা মনে করেছিল যে আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করবেন তার মানে ইবাদত করবে মানুষ আল্লাহর মর্যাদা বৃদ্ধি একটা ই নিয়ে তো বললেন যে আমি যেটা জানি সেটা তোমরা জানো না আল্লাহ এভাবে বললেন তারপর আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করলেন এই জিনিসটাই ফেরেজ তাদের সামনে বলবেন যে তোমরা যে নিষেধ করছিলা মানুষদেরকে সৃষ্টি করতে তো দেখো তো তারাই তো আবার আমার আলোচনা করে কোরআন হাদিসের আলোচনা করে আমাকে চিনার জন্য আমাকে পাওয়ার জন্য কি করতে হবে সেগুলো তার আলোচনা করে তখন এই রকম ভাবে আলোচনা হতে থাকে সম্মানিত উপস্থিতি আলোচনা যেহেতু বিদ্যার ওপরে হাদিসগুলো নিয়ে আসছি সেইভাবে এবং সময় সংক্ষিপ্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে আলোচনা আমি শেষ করার চেষ্টা করব। আঠারো নম্বর সুরার এগারো নম্বর আয়াত তাদের জ্ঞান অর্জনের উপর ভিত্তি করে অর্থাৎ তারা যদি জ্ঞান অর্জন করতে থাকে তারা যদি আল্লাহকে চিনার জন্য পরিশ্রম করতে থাকে তাহলে তাদের মর্যাদাকে আল্লাহ বৃদ্ধি করে দিবেন তাহলে এটা কোরআনের স্পষ্ট আয়াত এখন আমরা কোন পথে জ্ঞান অর্জন করবো রসুল সাল্লাল্লাহু আলী হাসালাম বলেছেন ইবনে মাজা ইবনে মাজা সর্বের হাদিস দুই হাজার দুইশো ফারিদা নম্বর আলাকলি মুসলিম প্রত্যেক মুসলমানের জন্য দিন শিক্ষা অর্জন করা ফরজ বাধ্যতামূলক সে যদি বাইরের কোনো জ্ঞান অর্জন করে সেটা হচ্ছে ঐচ্ছিক বিষয় কিন্তু কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা তার জন্য বাধ্যতামূলক মুসলমান যে তাকে অর্জন করতে হবে ছোট ছোট বাচ্চাদের জন্য দায়িত্ব হচ্ছে পিতা মাতার আর আমরা যারা বড়রা আছি তাদেরকে নিজ করার চেষ্টা করতে হবে যদি আপনি নিজে করতে পারেন তাহলে আপনার সন্তান সন্ততিকে এটা করাতে পারবেন না হলে সম্ভব নয় অনেকে চাই যে আমার যদি ছেলে সন্তান হয় বা মেয়ে সন্তান হয় তাহলে আমি তাকে অনেক শিক্ষা অর্জন করাবো তাকে খুব আদর করে কিন্তু এটা যখন আপনি করছেন আপনাকে দেখতে হবে ভালো জিনিসটা কোন দিক থেকে আসে আপনি ছেলে মেয়েদের জন্য ভালো কিছু চাচ্ছেন ভালো কিছু চাইলে তো নিজের ইচ্ছা মতন করলে হয় না কোরআন আন হাদিসের দিকে ফিরে আসতে হবে তাহলে সেটা আপনি ভালো কিছু করতে পারবেন আবুরা রিয়ালাহালু বলেন শহী শহী আবু দাউদ শরীফের হাদিস চারশো পঁচানব্বই নব্বের হাদিস রসাল্লাহ আলিহুস সাল্লাম বলেছেন মুরু আলাদা কম্বিস তালাহ অহম আবনাব উৎসাফে মাইস্তিনিনা বদরুল আলাইহা ওহম আবনাম ওয়াশরি সিনা আর ফারুক ও বাইনা হমফিল মাদাজিও যখন তোমাদের ছেলে মেয়েদের বয়স সাত বছর হবে তখন তাদেরকে শলাতের জন্য আদেশ করো তাদেরকে বুঝিয়ে শলাত পড়াও কিন্তু যখন তাদের বয়স দশ বছর হয়ে যাবে তখন আর আদর চলবে না তখন পিটিয়ে সালাত পড়তে হবে তখন শাসন করে সালাত পড়তে হবে আর ফাররিকু বাইনাহুম ফিল এবং ওই দশ বছর বয়সে তার বিছানাটাকে আলাদা করে দিতে হবে এখন অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা শেষেরটাকে মেনে নিয়েছি কিন্তু প্রথম দিকগুলো অনুসরণ করি না এখন আপনার কাছে আমার প্রশ্ন যে আল্লাহ রব্বুল আলামিন তো মাধ্যমে আরো অনেক ইবাদতের কথা বলতে পারতেন কিন্তু সালাতের কথা কেন বললেন ছেলে মেয়েকে প্রথম আদেশ করার জন্য সালাতের কথা কেন বললেন সালাতের কথা বলার একটা কারণ রয়েছে সে কারণটা কোরআনের আয়াত দ্বারাই প্রমাণিত সুরা আঙ্কাবুত পঁয়তাল্লিশ নম্বর আয়াত সুরা নাম্বার উনত্রিশ সম্ভবত এখানে আল্লাহ রবুল আলম বলছেন যে আকিম সালাহ ইন্না সালাত তানহা আনিল ফাহ অল মুার সলাৎ কায়েম করো নিশ্চয় সলাত মানুষকে অশ্লীল অপরাধমূলক গর্হিত কাজ থেকে বিরত রাখে আপনি যদি প্রথমেই সাত বছর বয়সে তাকে সলাদ পড়াতে লাগেন সে যদি সলাদ নিয়মিত পড়তে থাকে তাহলে ছেলেটাকে মেয়েটাকে খারাপ কাজ থেকে ওই সলাতি বাধা দেবে কিন্তু যদি প্রথম আদেশে যদি ফেল করে দেন তাহলে কিন্তু সমস্যা রয়েছে সম্মানিত উপস্থিতি মহাবিয়া রজ্লাহ তালানু বলেন শৈবুখারীর একাত্তর নম্বর হাদিস রসুল সাল্লাহ আলিহুস সাল্লাম বলেছেন মাই ইউরুইদুল্লাহ বিহু খাই ফাকতে হফিদ দিন আল্লাহ রবদুল্লা আলামিন যার করলেন চান তাকে তিনি দিনের সঠিক জ্ঞান দান করেন উল্টেও বলি আল্লাহ যাকে দিনের সঠিক জ্ঞান দিয়েছেন আল্লাহ রব্দুল আলামী নিশ্চয়ই তার করলেন চান এটা প্রমাণিত শোহেবুখারির হাদিস সুতরাং উল্টে দেওয়ার কোনো সুযোগ নাই যে দিনের সঠিক জ্ঞান পেয়েছে সেই আল্লাহ রবুল আলামিনের পক্ষ থেকে কল্যাণ পাবেন দুনিয়াবি কল্যাণ পাবেন পরকালীন কল্যাণ পাবেন আলহামদুলিল্লাহ আল্লাহ বলছেন আলিম সাবধান যদি তারা রসুল সাল আলিহালামকে অনুসরণ না করে তাহলে তাদের জন্য দুনিয়াবী শাস্তি রয়েছে পরকালীনও শাস্তি রয়েছে এবং এর শাস্তি হচ্ছে কঠিন শাস্তি আর ইউসি বাহুম আদায়াবুন আলিম পরকালীন যে শাস্তিটা সেটা হচ্ছে আদায় আবুন আলিম কঠিন শাস্তি মানে যন্ত্রণাদায়ক শাস্তি তো আমরা যদি বিদ্যা অর্জন করি সঠিক বিদ্যাটা অর্জন করতে পারি তাহলে ইসলামের যতগুলো বিধান আছে এগুলো আমরা যেমন জানতে পারবো পালন করতে পারবো আল্লাহ রাব্দুল আলামী সম্পর্কে জানতে পারবো আল্লাহ রব্দুল আলামীম কীরকম তিনি সাকার না নিরাকার তারপরে আরো যেগুলো সিফাত রয়েছে আল্লাহ আব্দুল আলামিনের সেগুলো আমরা জানতে পারবো কিন্তু যদি সঠিক বিদ্যা আমাদের মধ্যে না আসে তাহলে এটা আমাদের পক্ষে জানা সম্ভব হবে না কোনো সময়ের জন্য আব্দুল ইফনা আমার ইফনে আস্ত আল্লাহ তালানু বলেন রসুল সাল্লাহ আলিখাহ সাললাম বলেছেন সৈব খারি তিন হাজার চারশো একষট্টি নাম্বার হাদিস মিশখাতের একশো আটানব্বই বাংলা মিশখাতের একশো অষ্টাশি নাম্বার হাদিস বাল্লিগো আনি আয়া আমার একটি কথা যদি জানা থাকে সেটা মানুষের মাঝে প্রচার করো তাহলে পিতা মাতা হিসাবে উচিত হবে ছেলে মেয়েদেরকে সঠিক কথাগুলো বলা যতটুকু আমার জানা রয়েছে যদি আমার জানা না থাকে তাহলে ভালো আলেমের ক্যাসেটের বক্তব্য গুলো শোনাতে হবে আপনি আমি যতটুকু জানি সেটা শুধুমাত্র পরিবারের মধ্যে সীমাবদ্ধ নয় বাইরেও সেটাকে বিস্তার করার চেষ্টা করতে হবে কারণ এখন বর্তমানে অনেক আলেম রয়েছেন যারা কোরআন হাদিস দিয়ে আলোচনা করেন কিন্তু ব্যাখ্যা দেন উল্টা কোরআন হাদিস দিয়ে আলোচনা করেন কিন্তু ব্যাখ্যা করে নিজের মতো করে মূলত চারটি জিনিস ইসলামের ক্ষতি করেছে ইসলামকে ধ্বংস করার জন্য মানুষকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য চারটি জিনিস বেশি কাজ করেছে এক নম্বর হচ্ছে সমাজে প্রচলিত জৈফ ও জাল হাদিস যেটা আমাদের সমাজে অহরহ আছে যেটা আমরা ইচ্ছা করলে প্রতিরোধ করতে পারি না আমাদের ব্যর্থতা এটা যে আমাদের লোক সংখ্যা কম সঠিক আকিদার দিনী ভাইদের অভাব এবং যে কয়জন আছি আমরা তাদের দাওয়াতের শিথিলতা এই কারণে আমরা 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 এটা করতে পারি না কিন্তু যদি চেষ্টা করি অবশ্যই সমাজে প্রচলিত ও যেটা অহরহ দেখতে পাই যদি আপনি তদন্ত করতে লাগেন এবাদতের প্রত্যেকটি ক্ষেত্রে জয়ীফ এবং হাদিস কাজ করেছে যদি আপনি এখন মানুষের কাছে বলতে যান হয়তোবা সেটা সহজে গ্রহণ করবে না দুই নম্বর বিষয়টা হচ্ছে যে কোরআন এবং হাদিস দিয়ে আলোচনা করে কিন্তু ব্যাখ্যা দেয় নিজের মতো ব্যাখ্যা দেয় সে যার অনুসারী তার মতো মতো সে যে সঠিক ব্যাখ্যা গ্রহণ করতে হবে সালফে সালাহিনের পক্ষ থেকে তিনারা যে ব্যাখ্যা দিয়েছেন সেটাই হচ্ছে চূড়ান্ত কোরআন হাদিস বুঝার জন্য যদি তো আমরা সেই ব্যাখ্যাকে অ্যাভয়েড করে চলছি সেটাকে দূরে ফেলে দিয়ে আমরা নিজের মতো করে নিয়ে নিয়েছি কিন্তু আসলে ওটা করলে কিন্তু কাজ হবে না সঠিকটা জানতে হলে ওভাবেই নিতে হবে তিন নম্বর হচ্ছে যে ইহুদি অপসংস্কৃতি আমরা গ্রহণ করে নিয়েছি এটার কারণে যাহার নাম নির্ধারিত রসুল সাল আলী হাসাল্লাম বলেন আবুদাউদ্দ শরীফ চার হাজার একত্রিশ নম্বর হাদিস রসুল সাল্লাহ আলী বলছেন যে যার অনুসরণ করবে দুনিয়াতে যে যার অনুসরণ করবে সে তার সাথে কেমতের দিন হাসরে উপস্থিত হবে যার যার সাথে সম্পর্ক দুনিয়াতে কেমতের দিন তাকে তার সাথে উঠতে হবে যদি সে জাহান্নামে নামে যায় সেও জাহান নামে যাবে আমি যার অনুসরণ করলাম সে যদি জাহান নামে যায় অবশ্যই আমাকেও জাহান নামে যেতে হবে এটা চূড়ান্ত যদি আমরা সঠিক বিদ্যা অর্জন করতে না পারি সঠিক দিক গ্রহণ করতে না পারি আর বন্ধু হিসাবে সঠিক ব্যক্তিকে গ্রহণ করতে না পারি তাহলে যাহার যাহার নাম নির্ধারিত হবে সম্মানিত উপস্থিতি চার যে কাজটা হয়েছে যেতেই যেটা আমাদের বেশি ক্ষতি করেছে সেটা হচ্ছে যে আমরা নিজে নিজে কিছু আমলকে বানিয়ে নিয়েছি তাতে যে দলের মধ্যে হোক না কেন বাংলাদেশ ভারত পাকিস্তানের মধ্যে এমনও কিছু দল রয়েছে যারা কোরআন হাদিসকে ছোটখাটো জিনিস মনে করে সলাতে আমরা যে কাজগুলো করি রসুলের হাদিস দ্বারা প্রমাণিত আমরা সমাজে যে কাজগুলো করতে চাই রসুল সাল্লি সাল্লামের দেওয়া বিধান অনুযায়ী সেগুলোকে তারা ছোটখাটো বিষয় হিসাবে উড়িয়ে দেয় অথচ এগুলো উড়িয়ে দেওয়ার বিষয় নাই আপনি আমি যে এই জিনিসটা করছি কেমতের দিন যদি আল্লাহ রবুল আলম আমাকে জিজ্ঞাসা করেন যে আমি এই বিধানটা নাজেল করেছি তুমি এটা করলা না কেন বলো তখন আপনি আমি কি জবাব দিব যদি আল্লাহ তালা জিজ্ঞাসা করেন যে আমি এটা নিষেধ করেছি আমি নিজে নিষেধ করেছি রসলের মাধ্যমে নিষেধ করেছি কেন তুমি কাজটা করলা তাহলে আমরা কি করব। সেদিন বাঁচার উপায় থাকবে না রসুল সাল আলী আসাল্লাম বলেন সহি মুসলিম সতেরোশো নম্বর হাদিস আল্লাহ রসুল বলেন যে যদি কোনো ব্যক্তি আমল করে মান আমিলা আমালান যদি কোনো ব্যক্তি আমল করে লাইসা আলাইহি আমরুনা যেটা শরীয়তের মধ্যে নাই কোশ্চিন কালেও ছিল না তাহলে সেটা প্রত্যাখ্যাত যদি আমরা কোনো আমল করি তাহলে অবশ্যই এর পিছনে দলিল থাকা লাগবে সুরা না হল ষোলো নম্বর সুরার তেতাল্লিশ এবং চুয়াল্লিশ নম্বর আয়াত ফাস আলু আহ্লা জিক্রে ইংকুম তুমলা তাহলে বিল বাইনা জুবর আল্লাহ রবুল আলম বলছেন যে তোমরা জানা মানুষের কাছ থেকে জেনে নাও জানা মানুষ বলতে আহলে জিকির যারা কোরআন সম্পর্কে জ্ঞান রাখেন যদি আমি সরাসরি জানা মানুষ অনুবাদ করে দিই তাহলে কিন্তু সঠিক হবে না এই জন্য বিস্তারিত বলতে হবে তোমরা যারা জানো না যারা জানে তথা আহলে জিকির কোরআন হাদিস সম্পর্কে ভালো জ্ঞান রাখে তাদের কাছ থেকে জেনে নাও বিল বাইনাত ওয়াজহুর দলিল প্রমাণ সহকারে জানো এবং বিস্তারিতভাবে জানো বিল নাথ ডিটেইলস ভাবে জানো পক্ষে কি আছে বিপক্ষে কি আছে দুটোই তোমাকে জানতে হবে যদি তুমি সেটা না জানো আমি এখন আপনাকে জানিয়ে দেব আপনি আমাকে একটা masala জিজ্ঞাসা করবেন আমি আপনাকে জানিয়ে দেব সঠিকটা কিন্তু আপনি যদি আমার কাছে ডিটেইলস ভাবে না জানেন তাহলে যখন অন্য কেউ আপনার সামনে করবে সে তার মত করে অনুবাদ করবে ব্যাখ্যা করবে সে তার দলের মতো করে অনুবাদ ব্যাখ্যা করবে তখন আপনি বিপাকে পড়ে যাবেন তখন তখন আপনি আপনি বুঝতে পারবেন না যে আসলে সঠিক কোনটা বলবেন এই আলেম তো বড় শিক্ষিত ও তো বেশি শিক্ষিত না তখন আপনি শিক্ষিত অশিক্ষিত দোহাই দিবেন তখন আপনি সংখ্যা সংখ্যাগরিষ্ঠ লোকের দোহাই দিবেন তখন আপনি বিশাল মাপে যার আলেম বিশাল শিক্ষিত যারা বা যারা পোশাক আশাকের দিক দিয়ে বড় তাদের আপনি দোহাই দিবেন এই জন্য যার কাছে জিজ্ঞাসা করেন না কেন বিস্তারিতভাবে জেনে নিতে হবে পক্ষে কি আছে বিপক্ষে কি আছে বিস্তারিত জেনে নিতে হবে যাতে আপনার বোঝার জন্য সুবিধা হয় সম্মানিত উপস্থিতি দলিল প্রমাণ সহকারে জানতে হবে আপনি আমার কাছে মাসালা জিজ্ঞাসা করছেন কিন্তু দলিল প্রমাণ সহকারে জিজ্ঞাসা করলেন না আর আমিও দলিল প্রমাণ দিলাম না তাহলে কিন্তু সমস্যা রয়েছে আমি যখন বলবো মাস তখন আমি কিছুটা ছেড়ে বলবো অর্থাৎ পুরো হাদিসটা আপনাকে শোনাবো না মাস পুরো অংশটা আমি আপনাকে জানাবো না আমার সুবিধার্থে যাতে আপনি আমার অনুসারী হন তখন আপনি ওইটাই মেনে নিলেন কিন্তু যদি আমি দলিলটা বলি আপনি যদি দলিলটা চেয়ে বসেন তাহলে সুবিধা হবে কি যে আপনি জিনিসটা বাড়ি থেকে দেখে নিতে পারবেন আর দেখে নিলে আপনার সুবিধা হবে যে আসলে যে বক্তার কাছ থেকে আমি মাসালাটা জিজ্ঞাসা করলাম সে কি আসলে সঠিক বলেছে না বেঠিক বলেছে সে কম বলেছে না সমানে সমান বলেছে এটা আপনার জেনে নেওয়ার জন্য সুবিধা হবে যদি এইভাবে জিজ্ঞাসা করা না হয় তাহলে কিন্তু আপনি বিপাকে পড়ে যাবেন আল্লাহ আলম যেটা আমাদের জন্য বলেছেন সেটা আমাদের জন্য কল্যাণ কর যদি চো আমাদের মধ্যে অনেকের ধারণা আছে এত বড় আলমের কাছে জিজ্ঞাসা করব। তিনি আবার মিথ্যা কথা বলবেন তিনি আবার দলিল প্রমাণ ছাড়াই কথা বলবেন তিনি তো বড় শিক্ষিত মানুষ তিনি তো ভালো পড়াশোনা করেন আর তিনি তো তার আকিদাও তো না আমরা যারা আহ রয়েছি তাদের মধ্যে অনেকে রয়েছে এই রকম অন্যান্য দলের কথা বাদ দিলাম অন্যান্য আকিদা যারা ভ্রষ্ট আকিদা নিয়ে ঘুরে বেড়েছে তাদের হিসাব বাদ কিন্তু আমাদের মধ্যে যারা রয়েছে সঠিক আকিদার মধ্যে তাদের মধ্যে এই রকম সমস্যা রয়েছে এত বড় আলেম তাকে এইভাবে বলবো শুধু মাসালাটা জিজ্ঞাসা করলেই তো হয় এরকম ভাবে ছেড়ে দিলে কিন্তু হবে না আপনাকে ভালোভাবে জেনে নিতে হবে আপনার কল্যাণের জন্য আপনি তার দিকটা দেখছেন আপনি যদি এখন এইভাবে জানতে যান তাহলে সমস্যা হবে কি আপনি নিজে বিভ্রান্তিতে পড়ে যাবেন কিন্তু যদি আপনি তার কাছে দলিল প্রমাণ সহকারে জানেন তাহলে দেখা যাবে যে তার যদি দলিল প্রমাণ সহকারে এখন জানা না থাকে তাহলে সে সময় নিবে যে ভাই আমাকে একটু সময় দেন আমি দলিল প্রমাণ সহকারে আপনার সামনে উপস্থাপন করব কিন্তু যদি ওই ভাবে জিজ্ঞাসা করা না হয় তাহলে যে ফতোয়া দিবে সে নিজের ইচ্ছা দিবে আর আমরা যারা গ্রহণ করব তারাও কোনো কিছু তদন্ত না করার কারণে আমরা বিপদে পড়ে যাব আল্লাহ রবুল আলামিন আমাদেরকে তদন্ত করে আমল করা তফিক দান করুন আল্লাহ মামিন আমি যে হাদিসটি বলছিলাম বাল্লিবু আন্নি আয়া আমার একটা কথা জানা থাকলেও রাসস্ত সাল্লাহ আলিহাস সাল্লাম বলছেন বাল্লি গো আনি আলা আয়া আমার একটা কথা যদি জানা থাকে সেটা মানুষের মাঝে প্রচার করো কেন আপনি প্রচার করবেন আপনি নিজে শুধু যদি আমল করেন আর মানুষের মানুষের আমলের বিষয়টা না দেখেন তাহলে কিন্তু হবে না উদাহরণস্বরূপ সৈবখরের হাদিস দ্বারায় যে উদাহরণটা প্রমাণিত আপনি নিজে কোরআন হাদিস পড়ে আমল করছেন কিন্তু মানুষের মাঝে প্রচার করছেন না তাহলে ঠিক ওই রকম হবে যে রকম সাগরের মধ্যে একটি জাহাজ চলছে যে জাহাজটার ওপরের মানুষ রয়েছে নিচেও মানুষ রয়েছে এখন ওপরের মানুষ তো বালতি দিয়ে পানি তুলতে পারে কিন্তু নিচের মানুষগুলোর যেহেতু জানালাগুলো সব লাগানো আছে একবারে ফিটিং করা আছে সে কিছু করতে পারছে না তখন ওপর দিয়ে যে সে পানি নিয়ে আসে এখন পানি আনতে গেলে দেখা যায় যে পানি তুলে আনার সময় কিছু পানি তাদের মাঝে পড়ে যায় তখন তাদের কষ্ট হয় এখন তাদের কষ্ট দেখে আপনি মনে করলেন যে আমি নিজটাকে ছিদ্র করব করে এখান থেকে পানি বের করব আপনি ছিদ্র করতে লেগেছেন উপর থেকে মানুষজন বলছে যে ডুবলে তুমি আগে ডুববে আমি ডুববো না কত চালাক বলছে তুমি আগে ডুববে কিন্তু আমি ডুববো না ও আসল জিনিসটা বুঝতে পারেনি যে ও যদি ডুবে তাহলে ও ডুবে যাব রসল সাল্লাম এটাই বলছেন যে ওই মুহূর্তে ওই ওপরের ব্যক্তি যদি নিচের ব্যক্তিকে যদি নিষেধ করে এবং তার হাত থেকে ছুরিটা নিয়ে নেয় কোড়ালটা নিয়ে নেয় তাহলে তাদেরকেও বাঁচালো নিজেও বেঁচে গেল কিন্তু যদি না ছাড়ে যদি তার কাছ থেকে না নেয় জিনিসটা যদি তাকে নিষেধ না করে তাহলে সে তো ডুববে ডুববে ওপরে যারা ছিল সবাই ডুবে যাবে এটাই হচ্ছে উদাহরণ আপনি আমি নিজে আমল করছি কিন্তু দাওয়াতি কাজ করছি না এল সঠিক এলমের প্রচার করছি না তাহলে তারা যদি জাহান নামে যায় আমাদেরকে যেতে হবে দাওয়াতি কাজের জন্য অবশ্যই আমাদেরকে চেষ্টা করতে হবে যদি আমরা প্রচার না করি তাহলে এইরকম সমস্যা হবে দুনিয়াতে যেমন আমরা ফেতনা ফাসাদের মধ্যে পড়বো ঠিক তেমনই ভাবে পরকালীন শাস্তি তো আছেই দুনিয়াতে কিরকম ফেতনা ফাঁসাতে পড়ব আমরা নিজে খুব আমল করছি টুপি পড়েছি তারপরে সালাত আদায় করছি একবার রসলের পদ্ধতিতে কিন্তু দাওয়াতি কাজ করছি না আল্লাহ রবুল্লা আলমিনের কাছে যখন আমরা দোয়া করব আল্লাহ আমাদের মধ্যে বৃষ্টি হচ্ছে না আমাদেরকে তুমি বৃষ্টি দাও আল্লাহ আমাদের মধ্যে অনেকে খারাপ ব্যক্তি রয়েছে তাদেরকে তুমি ভালো করে দাও আল্লাহ আমার পরিবারের সবাই খারাপ তুমি তাদেরকে ভালো করে দাও যদি আমরা এভাবে দোয়া করতে থাকি সেদিন আর দোয়া কবুল হবে না যদি আমরা দাওয়াতের কাজ না করি তাহলে এটা হচ্ছে তার ফলাফল সেই বুখারি মুসলিম আর অন্যান্য হাদিস গ্রন্থগুলোর এই দাওয়াত কিতাবুত দাওয়াত অধ্যায়টা পড়লে এই হাদিসগুলো পাওয়া যাবে সম্মানিত উপস্থিতি যদি পরকালীন বিষয়টা লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে আমরা দুনিয়াতে দাওয়াতি কাজ না করার কারণে পরকালীন শাস্তি আমাদেরকে ঘিরে ধরবে একটি উদাহরণ আল্লাহ আমাদেরকে বলবেন যে আমি অসুস্থ ছিলাম কিন্তু তুমি আমাকে দেখতে যাওনি তো আমরা আল্লাহকে বলবো যে আল্লাহ এটা কেমন কথা তুমি হচ্ছে বিশ্ব জগতের প্রতিপালক তোমাকে দেখতে যাবো কেমন করে আর তুমি অসুস্থ হবা কেমন করে তখন আল্লাহ রবুল আলমিন বলবেন যে ওই ব্যক্তি যে অমুক জায়গাতে অসুস্থ অবস্থায় ছিল তাকে যদি দেখতে যেতে তাহলে কিন্তু তুমি আমাকে পেতে ওখানে মানে তাকে দেখার মাধ্যমে তুমি যা দোয়া করতে তুমি আমি তোমার দোয়াটা কবল করতাম আর দেখতে যাওয়ার যা ফজিলত সেটা তো আমরা জানি যে সকালে যদি আমরা দেখতে যাই তাহলে সত্তর হাজার ফেরেস্তা সন্ধ্যা পর্যন্ত আমাদের জন্যই যিনি দেখতে যাবেন তার জন্যই শুধু দোয়া করতে থাকবে মা ফেরতের জন্য আল্লাহ অমুক ব্যক্তি অনুপ ব্যক্তি অসুস্থ তাই তাকে দেখতে গিয়েছিল তাকে তুমি ক্ষমা করে দাও তো যদি আমরা সন্ধ্যাতে যাই তাহলে সারা রাত সকাল পর্যন্ত ফেরেশতা সত্তর হাজার ফেরিস্তা দোয়া করতে থাকবে এটা একটা ফজল আমরা মিস করছি দ্বিতীয়ত এখানেও দু একটি দাওয়াতের কাজ করা যেত কিরকম আমরা তাকে ধৈর্যের জন্য বলতে পারতাম যে আপনি ধৈর্য হারা না আপনি অসুখকে গালি দেন না আল্লাহ রবুল্লা আলামিন আপনার পাপকে ক্ষমা করে দিবেন আল্লাহ রব আলামিন আপনাকে সুস্থ করে দিন আপনি পরিপূর্ণভাবে ভাবে আল্লাহর ইবাদত করেন এটা আমরা বলতে পারতাম কিন্তু আমরা সেই কাজটি করি না আমরা মনে করি যে অমুক ব্যক্তি অসুস্থ হয়েছে মানে ওর পাপ আছে সে জন্য সে অসুস্থ আর পাপ আছে সে জন্য সে বিপদে পড়ে আছে কিন্তু আসলে এটা কথা নয় মোমিন ব্যক্তি যদি অসুস্থ হয় সে যদি বিপদে পড়ে এমনকি যদি দেখা যায় যে তার পায়ে বা হাতে একটি কাঁটা পড়েছে এই যে বেদনাটা এটার কারণে আল্লাহ রব আলামিন তার গুণাগুলোকে একেবারে ঝরে ফেলে দেন যেমন ভাবে গাছের পাতা ঝরে পড়ে সোবাহান বিশাল ফজিলত দাওয়াতি কাজের বিশাল ফজিলত দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে দাওয়াতি কাজ আমরা করব সাথে সাথে আমাদেরকে সে অনুযায়ী আমল করতে হবে নিজে আমল করব এবং মানুষের মাঝে প্রচার করব। যদি আমরা সেটা না করি আজকে আমাদের সমাজে অনেকেই রয়েছে যারা সঠিক দাঁতটা মানুষের কাছে পৌঁছায় না এটার কারণে মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে আমরা যদি সঠিক দাঁত মানুষের কাছে পৌঁছে দিতে পারি তাহলে বিশাল একটা লাভ রয়েছে বিশাল লাভ মানে দুনিয়াতে যেমন আমরা সঠিকভাবে থাকতে পারবো দুনিয়াতে যেমন আমরা ফেতনা ফাসাদ মুক্ত থাকতে পারবো পরকালে আল্লাহ রব আলমিন আমাদেরকে এক জায়গায় থাকার ব্যবস্থা করবেন তথা জান্নাতে থাকার ব্যবস্থা করে দেবেন তোল্লাহ আর যদি আমরা সেটা না করি আমরা শুধু প্রচার করলাম কিন্তু আমল করলাম না যেটা আপনারা আমরা এখন দেখতে পাচ্ছি অধিকাংশ সময় এবং অধিকাংশ আলেম ধর্ম প্রচারক যারা বক্তা যারা আলোচনা করছে মাঠে অধিকাংশ দেখা যাচ্ছে যে তারা আলোচনা করছে ঠিক কিন্তু সে অনুযায়ী আমল করে না এখানে আমাদের দুটো বিষয় রয়েছে একটা হচ্ছে যে প্রচার করছে ঠিক কিন্তু আমল করছি না আর একটা হচ্ছে যেটা আমরা প্রচার করছি সেটা ভুল প্রচার করছি যেটা আপনারা লক্ষ্য করেছেন যে যে কোনো আলোচনা সভায় যদি আলোচনা হয় সেখানে দেখবেন যে বক্তা সাহেব আলোচনার মাঝে মধ্যেই লাহ জিকির করে রসুল সাল আলিহাল্লাম বলছেন আফদ্দাল দেখবি লাহিদুল্লাহ আফদ্দাল আলহামদুলিল্লাহ সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহিল্লাল্লাহ আসমানের নিচে জমিনের ওপরে যত কিছু রয়েছে তার মধ্যে সব শ্রেষ্ঠ জিকির হচ্ছে লাহিল্লাহ এর উপর দিয়ে কোনো জিকির নাই অথচ এই জিকিরটাকে নিজের ইচ্ছা মতন করছে তাও আবার এমন ভাবে জিকিরটা করছে বক্তা বলছে লা ইলাহা শ্রোতারা বলছে ইল্লাল্লাহ অর্থের বিশাল একটা পরিবর্তন হয় যার কারণে বক্তা মুসলিক শ্রোতারা মুশরিক সঠিক দাওয়াতের অভাবের কারণে এই জিনিসটা হচ্ছে সম্মানিত উপস্থিতি বক্তা যেমন বলছে লা ইলাহা মানে কোন ইলাহ নাই শ্রোতারা বলছে ইল্লাহ মানে আছে মানে এখানে বক্তা এবং শ্রোতার মধ্যে মনে হচ্ছে যেন দ্বন্দ্ব বক্তা বলছে যে নাই শ্রোতা বলছে আছে এর মাঝে আবার চাও খায় তার মানে যে সম্মেলনটা হচ্ছে যে মাহফিলটা হচ্ছে এটাকে তারা একেবারে নিজের মতন করে নিয়েছে নিজে যা ইচ্ছা তাই করবো কোনো সমস্যা হবে না এটা হয়তো বা সেখানে সমস্যা হয় না কিন্তু আসলে পরকালীন বিষয়টা যদি ভাবা যায় তাহলে কিন্তু বিশাল সমস্যা যেটা আমরা হয়তো অনেকে ভাবছি না দ্বিতীয় বিষয়টা যেটা বলছিলাম যে আমরা নিজেরা আমল করছি না কিন্তু সঠিকটা প্রচার করছি এটার কারণে দুনিয়াতে যেমন লাভ নাই পরকালে তেমন বিশাল ক্ষতি কিরকম ক্ষতি রসুল সাল আলী আসাল্লাম বলছেন যে জাহান্নামের মধ্যে ওই সব ব্যক্তিদের অবস্থা এমন হবে যে তাদের পেটের নাড়ি ভরি সব বাইরে বের হয়ে যাবে এমত অবস্থায় সে নারী বুড়িকে কেন্দ্র করে ঘুরতে থাকবে যেমন ভাবে আটার চাকি যেটা থাকে এটাকে কেন্দ্র করে এর পাশে যে ইটা থাকে যন্ত্র সেটা ঘুরতে থাকে চাকি মাঝখানে থাকে সেটা ঘুরতে থাকে আরো স্পষ্ট উদাহরণ দিলে আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে সেটা হচ্ছে এই যে আমরা যে তেলের ঘাইন দেখেছি তেলের ঘাইন আছে এক জায়গাতে কিন্তু যেটা বলদ সেটা ঘুরতে থাকে তার চারপাশে এইরকম ভাবে জাহান নামী ব্যক্তির অবস্থা হবে এইরকম যে তার নারী সব বের হয়ে যাবে এক জায়গাতে স্থির হয়ে যাবে আর সে চারিদিকে ঘুরতে থাকবে ফার্স্ট আলু আলাইহা আল উন্নার তখন জাহান নামবাসীরা সবাই এক জায়গাতে জিজ্ঞাসা করবে হুজুর কি খবর আপনার এই অবস্থা কেন আপনি তো আমাদেরকে ভালো কথা বলতেন মন্দ কথা থেকে নিষেধ করতেন মন্দ কাজ আমাদেরকে করতে দিতেন না আপনার কেন এই অবস্থা তখন ওই বক্তা বলবেন যে কি বলবো আমার বিল মারুফাতে আমি তোমাদেরকে ভালো কাজের জন্য আদেশ করতাম কিন্তু আমি নিজে ভালো কাজ করতাম না এখন যেটা আপনি আমি দেখতে পাচ্ছি যে বক্তা সাহেব মাহফিলে আসছেন কন্ট্যাক্ট করতেন নিষেধ করছেন নিজেই আবার কনট্যাক্ট করে বক্তা সাহেব মাহফিলে আসছেন তিনি টাকনুর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি পড়তে নিষেধ করছেন কিন্তু তিনি আবার ওই কাজ করেন যেটা আপনারা আমরা বুঝতে পারি না আমাদেরকে বুঝতে দেওয়া হয় না কিন্তু যদি দেখা যায় ভালোভাবে যদি দেখা যায় তাহলে এটা প্রমাণিত হবে অধিকাংশ আলেম এই রকম করে যেই পোশাক পরে হারাম সেই পোশাক তারা পরে আসে রকম ভাবে পোশাক পরলে হারাম পর্যায়ে চলে যায় যেই রকম পোশাক পরলে আল্লাহ এবং তার রসলের বিরোধিতা হয় সেই পোশাক তারা সেই সেই ভাবে তারা পোশাক পরে এদে রাসূল বলছেন যে জাহান্নামের মধ্যে ওই ব্যক্তি বলবে আমুরুকুম বিল মারুফ ওয়াতিহে আমি তোমাদেরকে ভালো কাজের আদেশ করতাম কিন্তু নিজে ভালো কাজ করতাম না ওয়া নাহানিল মুনকার ওয়াতিহে আমি তোমাদেরকে খারাপ কাজ থেকে নিষেধ করেছি কিন্তু আমি নিজে খারাপ কাজ করেছি আর নিজে মন্দ কাজটা করেছি যদি আমরা মানুষের কাছে সঠিকটা পৌঁছে দিই আর আমল না করি তাহলে এইরকম दशा হবে জাহান্নাম এইরকম ভাবে থাকতে হবে তখন অপমানের শেষ থাকবে না এখন আমরা হয়তো পালন করছি না দু চারটা মানুষ বুঝতে পারছে যে হ্যাঁ পালন করে না কিন্তু সেদিন কেমতের দিন আদম আলাহ ইসলাম থেকে শুরু করে কেমত পর্যন্ত যত মানুষ এসেছে আছে এবং আসবে সকল মানুষের সামনে অপমান হতে হবে আল্লাহ রবুল আলমিন যেন আমাদেরকে এগুলো এসব অপমান থেকে বাঁচিয়ে দেন আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি শিক্ষার মর্যাদা কিরকম আল্লাহ রবুল আলমিন এ সম্পর্কে কোরআনুল কারিমে অনেক কথা বলেছেন রসুল সাল্লিমাসাল্লাম হাদিসের মধ্যে অনেক কথা বলেছেন আমরা শিক্ষার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা সম্পর্কে কিছু বিষয় উপলব্ধি করতে পারলাম এখন আরেকটি কথা বলি আল্লাহ রবুল আলমিন বলছেন সুরা ফাতির ৩৫ নম্বর সুরার আঠাশ নম্বর আয়তে এক সাল্লাহ নিশ্চয় যারা জ্ঞানী তারা আল্লাহকে ভয় করে যারা জ্ঞানী নয় তারা আল্লাহকে ভয় করতে পারবে না ওলামা ব্যবহার করা হয়েছে জ্ঞানী শব্দ উল্লেখ করার কারণে যদি শুধুমাত্র আলেমদের কথা বলা হয় তাহলে কিন্তু এটা অর্থটা ভুল হয়ে যাবে যদি চোখ কিছু কিছু আলেম এই অর্থ করে থাকে যে আলেমরা আল্লাহকে বেশি ভয় করে কথা ঠিক আছে কিন্তু একটু ভালোভাবে যদি বলে দেওয়া হয় বিস্তারিতভাবে যদি বলে দেওয়া হয় তাহলে বিষয়টা আরও ফুটে ওঠে আরও সুন্দর হয় সমাজের মানুষ বুঝতে পারবে যারা জ্ঞানী তারা আল্লাহকে ভয় করতে পারে যদি সঠিকটা জানতে পারে তাহলে তারা ভয় করবে যদি জানতে না পারে তাহলে কেমন করে ভয় করবে সেই দেখেন একটি ঘটনা যেটা সৈবুখারিতে বর্ণিত হয়েছে রসদ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন একজন ব্যক্তি বাণী শৈলের সময়ে নিরানব্বই জন ব্যক্তিকে হত্যা করেছে হত্যা করার পর সে নিরাশা হয়ে গেছে যে আমি কি আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা পাবো সে একজন আবেগ ব্যক্তিকে জিজ্ঞাসা করছে আমি আপনাকে বুঝাচ্ছি যে জ্ঞানী ব্যক্তিরা আল্লাহকে ভয় করে কেমন করে আবেগ ব্যক্তিকে জিজ্ঞাসা করছে যে শুধু করে নিজের খানায় কিন্তু সে সে বেশি রাখে রাখে না না সঠিক তেমন ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করছে যে এলেম এলেম আমি নিরানব্বই জন ব্যক্তিকে হত্যা করেছি আমার পাপ কি ক্ষমা হবে তখন ও তো জানে না কি ফতোয়া দিবে সে নিজের ইচ্ছে মতন একটা ফতোয়া মেরে দিল না তোমার এই পাপ কখনো ক্ষমা হবে না মানে আমরা হতে হতে হত্যাযোগ্য কাজটাকে যত খারাপ মনে করি একজন ব্যক্তি যদি কাউকে হত্যা করে তাহলে আমরা এই হত্যাকারী ব্যক্তিকে কত নিকৃষ্ট মনে করি সেটাই ওই ব্যক্তি মনে করলো মনে হচ্ছে যেন তার সাথে চলাফেরা খাওয়া দাওয়া সবকিছু বন্ধ কিন্তু যদি তবা করে তাহলে সে পবিত্র তো ওই আবেগ ব্যক্তি ফতোয়া দিল যে না কখনো তোমার পাপ ক্ষমা হবে না তখন সে তো আরো নিরাশা হয়ে গেলো ওই নিরাশা অবস্থায় সে রাগে ক্রোধে একবারে গরম হয়ে ওকে হত্যা করলো তাহলে উল্টা ফতোয়া দেওয়ার এটা একটা ভয়াবহতা যে ফতোয়া দিতে হলে সঠিকটা দিতে হবে এখানেও যদি মরণ হয় এখানেও লাভ রয়েছে কিরকম লাভ যেটা আপনি আমি সবাই জানি শহীদা হামজা আব্দুল আব্দালিম শহীদদের মধ্যে সবচাইতে বড় শহীদ শ্রেষ্ঠ শহীদ ছিলেন তিনি হামজা আমির হামজা রদি আল্লাহ রসুল সাল আলি চাচা এই হাদিসটার মধ্যেই আরো কিছু বর্ণিত হয়েছে যেটা হচ্ছে এই যে